আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় উঁচু দাঁত নিচু করার রিমুভাল অ্যাপ্লায়েন্স করানোর খরচ সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা অনেকেই এই রিমুভাল অ্যাপ্লায়েন্স করানোর খরচ সম্পর্কে জানতে চান আর আমি সাধারণত দাঁতের ছবি না দেখে খরচ সম্পর্কে বলি না তবে এই ভিডিওতে আপনাদেরকে একটা আনুমানিক ধারণা দেবার চেষ্টা করব যে কেমন দাতে জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্সে কেমন খরচ হয় আর খরচটা জানানোর আগে আপনাদেরকে কিছু কথা বোঝাতেও চাই ধরুন শারীরিক যে কোনো সমস্যার কারণে আপনি একজন ডাক্তার দেখাবেন তো এমন ডাক্তার রয়েছেন যাদের ফি মাত্র একশো টাকা আবার কারো কারো পাঁচশো টাকা এক হাজার টাকা বা তার বেশিও হয়ে থাকে তেমনি দাঁতের ডাক্তারদের ক্ষেত্রেও এমনটিই হয় তাই চেম্বার এবং চেম্বারের ডাক্তার হিসাবে ডেন্টাল চিকিৎসা খরচ ভিন্ন ভিন্ন হয় তো মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে রিমুভাল অ্যাপ্লায়েন্স করতে কেমন খরচ হয় মূলত এটি নির্ভর করে দাঁতের পজিশনের উপর দাঁতের কতদিন সময় লাগবে রিমুভাল অ্যাপ্লায়েন্সের যদি দাঁত ট্রিটমেন্ট করা যায় সেক্ষেত্রে কতদিনের মতো সময় লাগবে কয়টি রিমুভাল অ্যাপ্লায়েন্স দাঁতে পরানো হতে পারে টোটালি মিলেই খরচটা নির্ধারণ করা হয়ে থাকে যদি পজিশনটা এমন হয় যে শুধুমাত্র একটি দুটি দাঁত উঁচু রয়েছে এবং সে দাঁতের রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যাবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমন পজিশন হলে মোটামুটি আট থেকে দশ হাজার টাকা খরচ হয় এ ধরনের দাঁতের রিমুভাল অ্যাপ্লায়েন্স করার জন্য এখানে শুধুমাত্র উপরের মারে ট্রিটমেন্ট করা সম্ভব নিচের দাঁতের রিমুভাল অ্যাপ্লায়েন্সে আঁকা বাঁকা দাঁত ভালো করা যায় না উঁচু দাঁত হলে নিচে যদি জায়গা থাকে তাহলে তার রিমুভাল অ্যাপ্লায়েন্সে করা যায় তবে পজিশনের উপর নির্ভর করে এর থেকে কমেও ট্রিটমেন্ট হওয়া যায় আবার যদি এমনটি হয় যে দেখা যায় দুই দাঁতেই উপর এবং নিচের মাড়িতে দুই মাড়িতেই আপনার রিমুভাল অ্যাপ্লায়েন্স করতে হচ্ছে সেক্ষেত্রে খরচটা আরও হয়তো বারো থেকে পনেরো হাজার টাকার মতো হয়ে থাকে বা ডাক্তাররা নিয়ে থাকেন আমি যে রেটটা আপনাদেরকে বলছি এটি অ্যাভারেজ করেই বলছি তো এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটি হলো উপরের মাড়ি এবং নিচের মাড়ি দুইটাই কিন্তু উঁচু ছিল আর এমন পজিশনে আপনার হয়তো বারো থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হতে পারে এখানে আট থেকে দশ হাজার টাকা বা ছয় থেকে সাত হাজার টাকার মধ্যেও এ ধরনের দাঁতের রিমুভাল অ্যাপ্লায়েন্সের ট্রিটমেন্ট নেওয়া যায় এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটিও সামনের দিকে বেশ উঁচু রয়েছে এবং এই দাঁত দুইটা নিচে নামার জায়গা আছে এমন পজিশনে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যাবে তবে এক্ষেত্রে দুটি রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে হবে আর সেক্ষেত্রে আপনার হয়তো আট থেকে দশ হাজার টাকার মতো খরচ হতে পারে বা খরচ হয়ে থাকে এ ধরনের যদি পজিশন হয় যে আপনাকে রিমুভাল অ্যাপ্লায়েন্স দুইটা প্লেট ব্যবহার করতে হচ্ছে সেক্ষেত্রে আট থেকে দশ হাজার টাকার মতো আপনার খরচ হয়ে যেতে পারে এবং সময়ও বেশ লাগে এ ধরনের যে দাঁতগুলো রয়েছে আট থেকে দশ মাসের মতো সময় লেগে যায় এবং এ ধরনের যদি দাঁত হয় তাহলে আপনার হয়তো দুই থেকে তিন মাসের মধ্যেই পুরোপুরিভাবে ট্রিটমেন্টটি কমপ্লিট করে নেওয়া যায় সমস্যা যত কম হয় উঁচু যত কম হয় এবং বয়সটা যদি কম থাকে তাহলে ট্রিটমেন্টের খরচটাও কম হয়ে থাকে মোটামুটি বলা যায় যে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকার মতো রিমুভাল অ্যাপ্লায়েন্সে খরচ হয়ে থাকে তো যারা রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে চাচ্ছেন আপনাদের রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন কি না সেটি আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে যে কি ধরনের দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যাবে আর আপনি যদি সেগুলো দেখতে না চান সেক্ষেত্রে আমাকে আমি আপনি ছবি সেন্ড করতে পারেন আপনার দাঁতের কয়েকটি ছবি তুলে দিন ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া নিয়মগুলো মেনে আপনি এস এম করবেন আমি পরবর্তীতে অ্যান্সার দিব তো যারা জানতে চেয়েছিলেন আসলে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে উঁচু দাঁত নিচু করতে কেমন খরচ হয় আশা করি তারা কিছুটা ধারণা পেয়েছেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম